হক প্রিয় রাজ কর্মকর্তা খলিফা মুতাজিদ বিল্লা আহমেদ বিন তালহা বিন মোতাবিল তার জন্ম দুই শত বিয়াল্লিশ হিজড়ি তিনি দুই শত উনআশি হিজড়িতে ক্ষমতা গ্রহণ করেন তিনি নিজের ক্রোধের কাছে পরাজিত ছিলেন এবং প্রায় সময় রাগ তাকে তাড়না করত তিনি তার অপরাধীদেরকে জীবিত মাটিতে পুঁতে ফেলতেন এজন্যে তার ভয় ভীতিতে তার দশ বছরের রাজত্বে কেউ রাষ্ট্রদ্ধই হওয়ার সাহস করেনি সুতরাং রাজ্যে নিরাপত্তা ও স্বচ্ছতা বিরাজ করছিল দুই শত চুরাশি হিজিতে খলিফা মোতাজিদ বিল্লাহ সিদ্ধান্ত নিলেন যে মসজিদের মেম্বর থেকে আমিরে মুয়াবিয়াকে অভিশাপ করা হোক মন্ত্রী উবাইদুল্লাহ নিষেধ করলেন যে মৃত ফেতনাকে আবার জীবিত করা ভালো হবে না লোকজনের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হলে তা রোধ করা কঠিন হবে কিন্তু খলিফা মন্ত্রীর কথাকে অগ্রাহ্য করলেন আর নির্দেশনামা জারি করে দিলেন যে যথাসম্ভব আলী রাদে আল্লাহ আনুহের প্রশংসা বয়ন করা হোক আর আমিরে মোয়াবিয়ার দোষ্টুটি প্রকাশ করা হোক বিচারক ইউসুফ যখন শুনতে পেলেন যে খলিফা এই নির্দেশনামা জারি করেছেন তখন তিনি দ্রুত খলিফার কাছে আসলেন এবং বললেন আপনি এমন এক ভুল করছেন যার সংশোধন পরবর্তীতে আর সম্ভব হবে না চতুর্দিকে আগুন লেগে যাবে আর নিভাতে গেলেও আর নিভবে না খলিফা বললেন যদি জনগণ বিদ্রোহ ওঠে হয়ে ওঠে এবং আগুন জ্বলে ওঠে তবে সেই আগুন তরবারে পানি দিয়ে নিভিয়ে দেব বিচারক ইউসুফ আবার বললেন আবেগ জোশ ক্রোধ জিত করে সিদ্ধান্ত নেওয়ার সময় এখন নয় আর থেকে অযথা আপনি সমস্যায় জর্জরিত করছেন খলিফা একথা শুনে অল্প সময় ভাবল আর নিজের নির্দেশ বাতিল করে দিলেন